हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आशा करी सबाई ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি মূলত ধূপচাচিয়া উপজেলা। এটি বগুড়া জেলার একটি উপজেলা। তো চলুন যাওয়া যাক। তো আমরা ইতিমধ্যে ধূপচাচিয়ায় প্রবেশ করতে যাচ্ছি। যে দেখতে পাচ্ছেন সামনে সাইনবোর্ডে ধূপচাচিয়া বাজার, এই যে। তো এরপরে একটি ব্রিজ রয়েছে বন্ধুরা, ব্রিজটা অনেক সুন্দর। স্বাগতম ধূপচাচিয়া উপজেলা। বন্ধুরা এটা হচ্ছে ধূপচাচিয়া বাজার, দেখতে পাচ্ছেন। আসলে বাজারটা দেখে অনেক বড়ই মনে হলো। আসলে আমার ইউটিউব চ্যানেলে বগুড়া জেলার প্রায় থানারই ভিডিও দেওয়া রয়েছে, তো এখানে আসা হয়নি, তো এখানেও আসলাম। বন্ধুরা গাড়ির কালো ধোঁয়া দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। বন্ধুরা আজকেও প্রচন্ড রোদ, রোদের তাপে আসলে বাইক চালাতে অনেক সমস্যা হচ্ছে। তবে বন্ধুরা এখানে রাস্তাটা অনেক প্রশস্ত এবং রাস্তাটা অনেক ভালো। তো ধূপচাচিয়া উপজেলা দেখে অনেক ভালো লাগলো। এটা মূলত নওগাঁ রোডের দিকে চলে গিয়েছে বন্ধুরা। ধূপচাচিয়া এই সোজা কিন্তু নওগাঁ রোড। তো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমার চ্যানেলে বন্ধুরা অনেক বিভিন্ন জায়গার দর্শনীয় জায়গার ভিডিও রয়েছে এবং বিভিন্ন সুন্দর সুন্দর রাস্তা থেকে শুরু করে এবং বিভিন্ন জায়গার ভিডিও রয়েছে। তা আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, ভিডিওগুলো দেখতে পারেন। বাজারটি কিন্তু অনেক বড় বন্ধুরা। বাজারের যে এরিয়া, এটার ভিতর আবার ফোর লেনের ব্যবস্থা করা হয়েছে রাস্তার মাঝখানে ডিভাইডার দিয়ে। তো জিনিসটা খুব ভালো লাগলো। তো এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা মনে হচ্ছে বন্ধুরা। রাস্তায় কোনো প্রকার কোনো ময়লা আবর্জনা কিছু নেই। আসলে আমাদের দেশটা অনেক সুন্দর বন্ধুরা। আমাদের উচিত এই সুন্দর দেশটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, চিপসের খোসা ফেলবেন না, এগুলো আসলে অনেক বিরক্তিদায়ক। অনেকে আবার পানি খেয়ে বোতল রাস্তার মাঝখানেই ফেলে, এ কারণে অনেক দুর্ঘটনাও ঘটতে পারে। আমরা যারা বাইকার তাদের জন্য শুধু একটি বোতল না, একটি সাধারণ ছোট্ট একটু ইটের খোয়াও বিপজ্জনক রাস্তার ভিতর। তো আপনারা কেউ আর কি পানি খেয়ে বোতল রাস্তায় ফেলবেন না, নির্দিষ্ট স্থানে ফেলবেন। তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।